সো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটি সাইট রিভিউ করতে চলে আসলাম। যারা অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করতে যাচ্ছেন এবং মাইক্রোজব সাইটে কাজ করতে যাচ্ছেন এবং এই সাইটে আপনি কিন্তু ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং অসংখ্য কাজ এখান থেকে আপনি পেয়ে যাবেন। ইউটিউবের ভিডিও দেখে এবং শেয়ার করে এবং ফেসবুক পেজ লাইক করে অসংখ্য কাজ আছে। এই কাজগুলো করলে আপনি ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন এবং আনলিমিটেড কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। অ্যামাউন্টগুলো দেখুন এখানে। এরপরে এখান থেকে আপনার যে ক্যাটাগরির কাজ ভালো লাগে আপনি এখানে সিলেক্ট ক্যাটাগরি আছে, এখানে থেকে আপনি যে ক্যাটাগরির কাজ করতে ভালো লাগে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাটাগরি আছে। যে কাজ করতে আপনার ভালো লাগে সেই কাজ আপনি এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ আছে। আপনি যদি ইউটিউবের কাজ করতে চান তাহলে ইউটিউবের উপরে ক্লিক করুন, ক্লিক করে এখান থেকে সার্চ করুন, তাহলে ইউটিউবের যে কতগুলো কাজ আছে ইউটিউবের কাজগুলো চলে আসবে। আপনি এই ইউটিউবের কাজগুলো করে এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। সো বন্ধুরা, এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে আর্নিং করবেন ফ্রিতে সেটাও আপনাদেরকে প্রসেস দেখিয়ে দেবো। তাই ভিডিওটি আপনি ফুল দেখার চেষ্টা করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু বুঝতে পারবেন। সো বন্ধুরা, এখন আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই সাইটে ইনকাম করার জন্য। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সর্বপ্রথম দেখতে পারবেন এখানে আপনার প্রথমে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার রেজিস্টার দেখতে পাচ্ছেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে রেজিস্টার অপশন আছে, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে রেজিস্টারের পেজ চলে আসবে, এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর আপনার একটা ভ্যালিড জিমেল আইডি দেবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার পাস সেম পাসওয়ার্ডটি দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি। এখান থেকে আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং এই ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখেন তারাও কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে। তারপরে অ্যাকসেপ্ট টিম অ্যান্ড কন্ডিশনের টিক বার করে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশন আছে, রেজিস্টারের উপরে ক্লিক করে আপনি ইজিলি অ্যাকাউন্টে করে নিতে পারবেন। সো বন্ধুরা, অ্যাকাউন্টটি যখন ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার যে জিমেলটা দেবেন জিমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যেতে পারে, সেই লিঙ্ক থেকে আপনি ভেরিফাইড করে নেবেন। সো বন্ধুরা, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমার জিমেল পাসওয়ার্ড এবং এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি সিম্পলভাবে। সো বন্ধুরা, যারা অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে, ঠিক আছে। ফ্রিতে কোনো ইনভেস্ট করা লাগবে না এই সাইটে এবং আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এই কাজটি করেন ফুল ভিডিও এখান থেকে আপনাকে ওয়াচ টাইম দিতে হবে এবং এই কাজটার উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে কাজের অল ডিটেল কিন্তু বলে দেওয়া আছে, দেখুন এখানে কাজের অল ডিটেল বলে দেওয়া আছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কাজের কাজগুলো কীভাবে করবেন। দেখুন, ওপেন দ্য ভিডিও ফ্রম দ্য লিঙ্ক, এখন আপনাকে এই লিঙ্কে যেতে হবে এবং ফুল ভিডিওটা দেখতে হবে। দুই নম্বরে ফুল ভিডিওটি দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না ভিডিওটি। এবং তিন নম্বরে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং আমাদের এই লিঙ্কে যেতে হবে। প্রথমে এই লিঙ্কে যাওয়ার পর এরপর আপনি এখান থেকে কপি করে নিন লিঙ্কটা, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যে কাজগুলো করেছেন সেই প্রুফগুলো কিন্তু এখানে জমা দিতে হবে, মাস্ট বি, ঠিক আছে। এখন এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন বা এখান থেকে আপনি সরাসরি আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করে আপনি যদি এখানে ওপেনে ক্লিক করে দেন তবুও কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। দেখুন, তবুও কিন্তু আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে, ইউটিউবে আসার পর ভিডিওটি প্রথমে প্লে করে একটি স্ক্রিনশট নেবেন, এখান থেকে স্ক্রিনশটটা নেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত মানে ফুল ভিডিওটি এখান থেকে দেখবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে এখানে আপনার টাইম কাউন্ট কিন্তু শো করাবে, ঠিক আছে। দেখুন, আপনি ভিডিওটি প্লে করছেন কত 2:18, যখন ভিডিওটি শেষ হবে আপনি যদি এখানে কেটে দিয়ে আবার একটা লাস্টে স্ক্রিনশট নেন তাহলে কিন্তু আপনার এখানে টাইম কাউন্ট হলো না, 2:18 আছে এবং ভিডিওটা যখন শেষ হবে এখানে কিন্তু 5:15 ভিডিও। এই ভিডিওটা আপনাকে মাস্ট বি কমপ্লিট দেখতে হবে। আপনি যদি এখানে কেটে ভিডিওটি দেখে মানে করেন এখানে স্কিপ করে ভিডিওটি শেষ করে দিয়ে আরেকটা স্ক্রিনশট নেন তাহলে কিন্তু আপনার সেটা প্রুফ হবে না। এখান থেকে আমরা যখন 2টা স্ক্রিনশটে নেব আবারও ওয়েবসাইটে ফিরে আসবো, আসার পর ঠিক আছে আপনার সঠিকভাবে কাজগুলো করবেন যেভাবে ডিটেল দেওয়া আছে এবং আপনি যে কাজগুলো করছেন প্রথমে আমরা ভিডিও যে ওপেন করে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই স্ক্রিনশটটা আমাদেরকে প্রথমে এখানে আপ দিতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করবো, স্ক্রিনশটে যাওয়ার পর প্রথমে ভিডিওটি আমরা ওপেন করে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা দেবো। তারপর এখান থেকে দুই নম্বর ভিডিওটা ফুল দেখে যে স্ক্রিনশটটা শেষের দিকে নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখানে আপ দেবো। তারপর এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে একটা দেখতে পাচ্ছেন প্রুফ ওয়ার্ক, এখানে আপনি লিখবেন যে কোনো একটা লেখা লিখবেন, এখানে ডোর লিখে দিলে কোনো রকম সমস্যা নেই। ডোর লিখে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট ক্লিক করবেন, ঠিক আছে, সাবমিট ওয়ার্কই ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এখানে, ঠিক আছে। এই কাজটা আমরা যে করছি এটা কিন্তু সাবমিট, আমরা কিন্তু প্রুফগুলো জমা দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটা সাকসেসফুলভাবে জমা হয়ে গেছে। এখন এখান থেকে আপনার এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। আপনি এখন যদি অন্য কাজ করতে চান তাহলে এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর এখানে আরও অসংখ্য কাজ আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন অসংখ্য কাজ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এখান থেকে ইউটিউবের কাজ
আরও করতে চান তাহলে ইউটিউব ক্যাটাগরিটা সিলেক্ট করে দিন, এবং এখান থেকে সাব ক্যাটাগরিতে আপনি কী কাজ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট না করলে হবে। এবং ইউটিউবের কাজটা এখানে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আরও অসংখ্য ইউটিউবের কাজ আছে, এই কাজগুলো কিন্তু আপনি নিমিষেই করতে পারবেন, ঠিক আছে। এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অসংখ্য কাজ আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানেও একটা কাজ আছে, এবং এর পাশাপাশি এখান থেকে আরও ইউটিউবের কাজ আছে। এরপর আপনি চাচ্ছেন এখন আমি ফেসবুকের কাজ করব, আপনি যদি ফেসবুকের কাজ করতে চান তাহলে এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে এখানে সার্চ দেবেন। সার্চ দিলে ফেসবুকের যতগুলো কাজ আছে এখানে, ফেসবুকের দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের যতগুলো কাজ আছে সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন ফেসবুক পেজ লাইক এবং শেয়ার করতে হবে, ঠিক আছে। এরপরে আরও কাজ আছে এখানে ফেসবুকের, দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে বাংলাদেশ থেকে। শুধু আপনি এই কাজগুলো ইজিলি কিন্তু এই সাইটে আপনি করতে পারবেন, ঠিক আছে, নিমিষে করতে পারবেন। আপনি যে কাজটি করবেন সেই কাজের উপরে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এরপরে এই কাজটি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 68টা কাজ অলরেডি আছে এবং 60টা কাজ কমপ্লিট হয়েছে, আরও অনেকগুলো কাজ আছে। আপনি কিন্তু এই সাইটে আনলিমিটেডভাবে কাজ করতে পারবেন, এবং এখানে কাজের ডিটেলটা আপনি দেখতে পারবেন কীভাবে কাজ করতে হবে, এবং এখানে অল ডিটেল কিন্তু লেখা আছে, যেভাবে এখান থেকে লেখা থাকবে কাজের নিয়ম আপনাকে সেই নিয়মে করতে হবে। এবং আপনার নিয়মে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না, এবং আপনি যে ডলারটা পাওয়ার কথা সেটাও কিন্তু পাবেন না, ঠিক আছে। অ্যান্ড এই কাজগুলো এভাবে আপনি করে সাবমিট করে দেবেন, এবং এখান থেকে আপনারা পেমেন্ট নেওয়ার জন্য আপনারা কী কাজটি করবেন, এখান থেকে আপনি আনলিমিটেড এই সাইটটা থেকে আর্ন করতে পারবেন। পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে থ্রি লাইন যে অপশনটি আছে এখানে একটা প্রেস করুন, প্রেস করে তারপরে এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন, এবং আপনি চাইলে এখান থেকে রেফার করে একটা আর্ন করতে পারবেন। রেফারে ক্লিক করবেন, রেফারে ক্লিক করে তারপরে এখান থেকে আপনার রেফারের লিঙ্কটি এখান থেকে আপনি পেয়ে যাবেন, এবং এইটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, এবং এখান থেকে আপনার কোয়াটার রেফার হয়েছে এবং সব কিছু এখানে আপনি রেফারেলে দেখতে পারবেন। এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনি কীভাবে পেমেন্ট নেবেন। পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার এখানে ওয়ালেট অপশন যে আছে ওয়ালেটে ক্লিক করবেন, এখান থেকে আপনি দুইটি অপশন পাবেন, উইথড্রো, ডিপোজিট হিস্ট্রি। উইথড্রো করতে গেলে এখান থেকে আপনি উইথড্রোতে ক্লিক করবেন, অবশ্যই আপনাকে এই অ্যাকাউন্টটা আগে ভেরিফাইড করতে হবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন বর্তমানে ভেরিফাইড করা নাই, অবশ্যই অ্যাকাউন্টটা আগে ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে। অ্যাকাউন্টটা যখন আপনি ভেরিফাইড করবেন তখন এখান থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে তারপর আগে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে, ভেরিফাইড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য আপনি কী দিয়ে ভেরিফাইড করতে পারছেন। এখান থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন, এবং এনআইডি কার্ডের দেখতে পাচ্ছেন এখানে ফুল নেমটা দিবেন, এরপর আপনার এনআইডি কার্ডের নম্বর দিবেন, এরপরে দেখতে পাচ্ছেন আপনার ইমেজ, এনআইডি কার্ডের ব্যাকসাইড এবং ফরন সাইজ, এবং এখান থেকে আপনার একটা ফটো এখানে আপ দিবেন। আপ দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে আপনার এখানে প্রোফাইলটা যখন ভেরিফাইড হয়ে যাবে, ভেরিফাইড হয়ে গেলে আপনি তারপর থেকে এখান থেকে উইথড্রো করে নিতে পারবেন খুব সহজে, এবং এখান থেকে আপনার মেইন আর্নিংটা দেখাবে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় দেখাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই সাইটটা থেকে কীভাবে আর্ন করতে হয় আনলিমিটেড। অবশ্যই মাস্ট বি এখানে উইথড্রো দেওয়ার আগে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন। এভাবে আপনি এখান থেকে কিন্তু আনলিমিটেডভাবে আর্ন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে, ফ্রি একটা মাইনিং সাইট যেটাকে বলে মাইক্রোসফট সাইট। আপনি এখান থেকে ইজিলি আর্নিংগুলো করে আপনি কিন্তু এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আনলিমিটেডভাবে। আপনি যদি এইরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো বন্ধুরা এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন। খোদা হাফেজ।